শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদেরকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের যে অনলাইন সেশনগুলো হচ্ছে সেগুলো খুব মনোযোগ সহকারে আপনারা করছেন। তো সেশনের শুরুতেই আপনাদেরকে বলি যে আপনাদের টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কিন্তু খুব বেশি সময় নেই, তো আপনারা এখন থেকেই সময়ের সদ্ব্যবহার করেন, আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেন। গত এই 2020 সালের মতন যে আপনারা অটো পাস একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে সেই চিন্তা ভাবনাটা ছেড়ে দেন, আপনারা সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। কারণ অটো পাস হবে কি হবে না সেটা কিন্তু কেউই জানে না, এখন পর্যন্ত কোনো ডিসিশন নাই। সব কিছু ঠিক হয়ে গেলে আপনাদের পরীক্ষা হওয়ার সুযোগ বা সম্ভাবনাই বেশি, তো কেউ বসে থাকবেন না, সবাই প্রিপারেশনের নিতে থাকেন। যে কোনো সময় যে কোনো ঘোষণা আসবে, তো আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে। তো সময় শেষ করে যখন ঘোষণা আসার পর যদি প্রস্তুতি নেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল অর্জন করতে পারবেন না, তো এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। আপনারা বিভিন্ন অঙ্কগুলো প্র্যাকটিস করেন, প্রত্যেকটা চ্যাপ্টারের ফিনান্সের বা ম্যানেজমেন্টের টপিকগুলো নৈবিত্তিকগুলো নিয়ে আলোচনা করেন, অন্যান্য বিষয়ের অঙ্ক আপনার অঙ্ক না সরি আপনাদের অ্যাকাউন্টিং, আপনাদের ইংলিশ, বাংলা, অন্যান্য যেই সাবজেক্টগুলাই আছে সবগুলার ভালো মতন প্রিপারেশন নেওয়া শুরু করেন। কারণ যখনই পরীক্ষার আগে কিন্তু আপনারা বেশি সময় পাবেন না, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ডিসিশন চলে আসতে পারে, তো সময় এখন থেকে অপচয় করবেন না। আমরা প্রত্যেকটা টিচারই আপনাদেরকে বলছি যে আপনারা ভালোভাবে এই সময়টাকে ব্যবহার করেন। আপনারা বাসায় আছেন, আপনাদের টিচার সবাই আপনাদের প্রতিদিন নিয়মিত অনলাইন ক্লাসে আপনাদেরকে হেল্প করতেছে, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে প্রত্যেকটা টিচারই বলছে যে আপনারা তাদেরকে জানান, তো আপনারা নিজেরাও কিন্তু নিজ উদ্যোগেই এইগুলো করতে পারেন। আপনাদের হেল্প করার জন্য কিন্তু প্রত্যেকটা টিচার সবসময় প্রস্তুত। তো আমি আশা করব আপনারা সবাই আপনাদের ফিউচারের কথা ভেবে এখন থেকেই প্রস্তুতি নেবেন, যাতে আপনারা একটা ভালো প্রতিষ্ঠানে পরবর্তীতে চান্স পান এবং আপনাদের নিজেদের সুনামও অর্জন হবে, আপনাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, একই সাথে আপনার প্রতিষ্ঠানও কিন্তু আপনার জন্য যেইটুকুন চেষ্টা করতেছে প্রতিষ্ঠানের প্রধান এবং অন্যান্য টিচাররা তাদের এই চেষ্টাটাও সার্থক হবে। তো আজকের অনলাইন ক্লাস আমি আপনাদের সাথে ফিনান্সের একটি লেকচার নিয়ে হাজির হয়েছি, আমি আপনাদের যথারীতি সায়ন স্যার। তো আজকের আলোচনায় আমরা রাখছি বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, যে চ্যাপ্টারটির উপর আপনারা আজকেই পরীক্ষা দিয়েছেন। তো আশা করি আপনাদের পরীক্ষা সবারই ভালো হয়েছে এবং এই চ্যাপ্টারটি নিয়ে কিছু কথা বলবো। আগামী ক্লাসে এই চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো। এবং আমি আবারও বলি, এই মাসটা আমি সেকেন্ড পেপার নিয়েই কথা বলবো, ডিসেম্বরের থেকে আমি ফার্স্ট পেপারের কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা রাখছি বৈদেশিক মুদ্রা বিনিময়ের কিছু পদ্ধতি নিয়ে কথা বলবো, তারপর আমরা কথা বলবো প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্রের গুরুত্ব এবং আমদানি রপ্তানি ক্ষেত্রে প্রত্যয়নপত্র কিভাবে হচ্ছে সেটা। তো আলোচনা শুরু করি আমরা স্বর্ণ স্থানান্তর। আমরা এর আগে বলেছিলাম বিনিময়ের হার নির্ধারণের মধ্যে স্বর্ণ ব্যবহার করা হতো, তো স্বর্ণ বা স্বর্ণ মুদ্রার মাধ্যমে আমরা বিদেশের সাথে অর্থের বিনিময় বা মুদ্রার বিনিময় হয়ে থাকে, প্রেরণ করা যায়। একসময় এটা খুব বেশি ব্যবহৃত ছিল, আপনি কিছু কিনলে তখন সেটা স্বর্ণের ব্যবহার করতো। এক কিন্তু এখন এটা ব্যবহার কমে গেছে, কারণ স্বর্ণ অনেকটা অনেক দামি হয়ে গেছে, এখন সহজে সহজলভ্য না এবং ঝুঁকিপূর্ণ, ঝুঁকি আপনি গোল্ড রাখা একটা ঝুঁকি এবং প্রতারণা, কারণ স্বর্ণের মধ্যে এখন অনেক ধরনের ভেজাল মিশানো থাকে বা স্বর্ণটা অ্যাকচুয়াল স্বর্ণ হয় না, তো এই ধরনের কারণে স্বর্ণের কার্যক্রম বা এটা এখন আর সেরকম ভাবে নাই। দেন ব্যাংকের আজ্ঞাপত্র বা যেটা আমরা ব্যাংক ড্রাফট বলি ইংলিশে, আমরা ব্যাংক ড্রাফট ওয়ার্ডটা হয়তো শুনে থাকবেন, তো ব্যাংক ড্রাফট, তো দেশীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা হিসাব করে
প্রয়োজনীয় অর্থ কমিশন সহ জমা দিয়ে থাকে, তখন তাকে একটা ব্যাংক ড্রাফট গ্রহণ করে। অর্থাৎ আপনি বিদেশে কাউকে টাকা পাঠাবেন, তো তার সাথে ব্যাংকের যে কমিশন এবং যা টাকা পাঠাবেন সেটা ওই টাকায় কনভার্ট করলে যেটা হয় সেটা ব্যাংক আপনার থেকে নিচ্ছে, সেটাই ব্যাংক ড্রাফট। এবং সে কী করতেছে, এই ড্রাফটের এগেনস্টে আমেরিকায় ধরেন আপনি টাকা পাঠাতে চান, তো আমেরিকায় ওই ব্যাংকের যে প্রতিনিধি বা যদি তার কোনো শাখা থাকে থাকে তাকে বলে দিচ্ছে, বা সম পরিমাণের অর্থ ওই আমেরিকান যাকে আপনি দিচ্ছেন তাকে দেওয়ার জন্য বাংলাদেশ থেকেই ওই ব্যাংক বলে দিচ্ছে। দ্যাট ইজ ব্যাংক ড্রাফট বা ব্যাংকের আজ্ঞাপত্র। দেন বৈদেশিক বিনিময় বিল, বিদেশে অর্থ প্রেরণের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বৈদেশিক বিনিময় বিল। এটি পাওনাদার যে টাকা পাবে সে প্রস্তুত করে অনুমোদনের জন্য দেনাদারকে পাঠায়, দেনাদারকে দেয়, এবং দেনাদার তাতে সম্মতি দিলেই আইনগতভাবে এই দলিলে এটা একটি দলিলে পরিণত হয়। তারপর প্রাপক তার দেশে নির্ধারিত ব্যাংকে নিয়ে যায়, সেটাকে ভাঙাইতে পারে। তো এইভাবেই তারা বৈদেশিক বিনিময়ের মাধ্যমে অর্থের পদ্ধতিগত একটা পরিবর্তন করা সম্ভব। তারপর ডাকযোগে অর্থ প্রেরণ বা আচ্ছা ডাকে থাকে তারযোগে অর্থ প্রেরণ, এই পদ্ধতিতে বা টিটি টেলিগ্রাফিক ট্রান্সফার, এই পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে আপনি অতি দ্রুত বিদেশে অর্থ পাঠাইতে পারেন। প্রেরক নির্ধারিত যে টাকা পাঠাচ্ছে একইভাবেই কমিশন সহ ব্যাংকে জমা দেয়, ব্যাংক তার বার্তার মাধ্যমে অতি দ্রুত তার বিদেশি প্রতিনিধিকে সেটা প্রাপকের পরিচয় সহ নির্ধারিত অর্থ প্রদানের নির্দেশ দেয়। সে ওভার ফোন তারের মাধ্যমে ওভার ফোন ফ্যাক্স এর মাধ্যমে ওদেরকে বলে দেয় যে হ্যাঁ তুমি এই টাকাটা দিয়ে দাও। ওয়েস্টার্ন ইউনিয়ন আমরা অনেকে নাম শুনছি, এটা ভাবে দেয়। তো প্রাপক ব্যাংক সেখান থেকে অর্থ উত্তোলন করে। ডাকযোগে অর্থ প্রেরণের উদ্দেশ্যে এটি আরেকটি পদ্ধতি, এখানেও আপনি কমিশন সহ জমা দেন, তারপর সেই বিদেশ সমস্ত শাখাকে ব্যাংক বলে ডাকযোগে তথ্য পাঠায় দেয়। একটা ডাক এখন হয়তো বা ইমেইল করে দেয় বা একটা ফ্যাক্স পাঠায় দেয়, বুঝছেন? তারপরে সেই প্রাপক মানে আমেরিকান যদি লোক হয় সে গিয়ে ব্যাংক থেকে টাকাটা উঠায় নিয়ে আসে। তার যোগে আবার টেলিফোনে ফোন দিয়ে বলে, আর ডাক যোগে হচ্ছে মেইল বা ফ্যাক্স করে, এই আর কি। দেন ভ্রমণকারী চেক, এটা একটা পদ্ধতি, এখানেও আপনি নির্ধারিত ফি সহ ব্যাংকে এক বা একাধিক চেক ইস্যু করতে পারেন। তো এই চেক ব্যাংক তার বিদেশস্থ শাখা বা ভ্রমণকারী যে যাচ্ছে, ধরেন আপনি আমেরিকায় যাচ্ছেন আপনি একটা চেক নিয়ে গেছেন এবং ব্যাংকের থেকে এই চেকটা সংগ্রহ করেন, ঢাকা থেকে ধরেন আপনি আমেরিকায় ঘুরতে যাচ্ছেন, তো আমেরিকার ব্যাংকে সে বলে দেয় যে হ্যাঁ অমুক ওই মিস্টার অমুক আমার এখানকে সে একটা চেক নিছে এবং সে আমেরিকায় ঘুরতে যাচ্ছে, সে ওই চেকটা তোমার ওইখানে নিয়ে জমা দিবে, তুমি তাকে টাকা দিয়ে দিবা। এটা হচ্ছে অর্থ প্রদানের নির্দেশ। ভ্রমণকারী প্রত্যয়নপত্র, এ পদ্ধতিতে ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ প্রেরিত হয়। প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক তার বিদেশি শাখাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের একটা নির্দেশ দিয়ে দেয় এবং প্রত্যয়নপত্রের সাথে বা ভ্রমণকারী প্রত্যয়নপত্রের সাথে সংযুক্ত প্রদর্শনপক্ষে স্বাক্ষর দিয়ে নির্দিষ্ট বা নির্দেশিত ব্যাংক হতে টাকা উত্তোলন করতে হয়। তো আপনাকে ওই নির্দেশ অনুযায়ী আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন। দ্যাট ইজ ভ্রমণকারী প্রত্যয়নপত্র। দেন নগদ প্রত্যয়নপত্র, আমদানিকারক বা দেনাদার ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারী বা পাওনাদারকে প্রত্যয়নপত্র ইস্যু করিয়ে দেয়। প্রাপক তার নির্দিষ্ট ব্যাংকে প্রত্যয়নপত্রটি উপস্থাপন করে ব্যাংক থেকে নগদ টাকা উঠায় নিতে পারে। তো ভ্রমণকারী হচ্ছে ভ্রমণ করলে তখন এটা পাচ্ছে, আর নগদ প্রত্যয়নপত্র আপনি কোথাও যাচ্ছেন না, আপনি আপনার দেশে বসেই ওই প্রত্যয়নপত্র জমা দিয়ে টাকা নিতে পারেন। আন্তর্জাতিক মানি অর্ডার, চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে মানি অর্ডারে অর্থ প্রেরণ করা যায়। পোস্ট অফিসে আপনি টাকা জমা দিয়ে দেয় তো বিদেশে প্রেরণ করা যায়, এটাও এখন খুব কম হয় মানি অর্ডার। পোস্ট অফিসে এই ধরনের আপনি আপনি একটা চার সহ পোস্ট অফিস বা ডাক পোস্ট ডাকে দিয়ে দেন, ওই ডাকে টাকাটা চলে যায়, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে। তো এই হইলো আমাদের বৈদেশিক মুদ্রা বিনিময়ের বেশ কিছু পদ্ধতি, অর্থাৎ আপনার টাকা আপনি বিদেশে কিভাবে পাঠাতে পারেন বা বিদেশ থেকে টাকা আসলে সেটা কি কি পদ্ধতিতে নেওয়া যায়। এখন আসলো প্রত্যয়নপত্র, আমরা যেটাকে এলসি বলি, এটার ইংলিশ নামটার সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধে নিশ্চয়তা প্রদান করে থাকে, তাকে প্রত্যয়নপত্র বলে। অর্থাৎ আপনি আমেরিকার সাথে ব্যবসা করতেছেন, আমেরিকা থেকে আমেরিকায় আপনি গার্মেন্টসের পণ্য পাঠাবেন, ধরেন
আপনি 100 পিস গেঞ্জি পাঠান, 100 পিস না, ধরেন 1000 পিস গেঞ্জি পাঠাবেন, ঠিক আছে, টি শার্ট পাঠাচ্ছেন। তো এই টি শার্টের জন্য কি হবে, আপনি টাকা চাবেন, রাইট? তো এখন আপনি আমেরিকান লোককে চেনেন না, তো আপনি কি করবেন, বলবেন যে ভাই তোমার ওইখানকার কোনো ব্যাংকে বলো যে আমাকে গ্যারান্টি দিতে যে তুমি টাকা দিয়ে দিবা। তো ওই আমেরিকান কোনো একটা ব্যাংকের কাছে গিয়ে ওই ভদ্রলোক গ্যারান্টি নেবে এবং ওই আমেরিকান ব্যাংক বলবে আপনাকে যে হ্যাঁ আমি এই টাকাটা পরিশোধ করে দিব যদি পণ্যের আমদানিকারক টাকাটা না দেয়, মানে ওই আমেরিকান লোকটা টাকা না দেয়। তো প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের দেনা বা অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে, আমদানিকারকের বিলের টাকা পরিশোধে ব্যর্থ হলে টাকা পরিশোধ করবে ব্যাংক। প্রত্যয়নপত্র আপনি এবার হাতে পাওয়ার পরে কি করবেন, আপনি যখন আপনি জানলেন যে আমেরিকান ব্যাংক আপনাকে বললো যে হ্যাঁ আমি দিয়ে দিব, তখন কিন্তু আপনি সম্মত হবেন, তার আগ পর্যন্ত আপনি টাকা মানে প্রোডাক্ট পাঠাবেন না। তাই আমদানিকারক ব্যাংকের নিকট হতে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়নপত্র সংগ্রহ করে রপ্তানিকারক অথবা তার প্রতিনিধির নিকট পাঠিয়ে দেয়। রপ্তানিকারক প্রত্যয়নপত্রের মাধ্যমে আমদানিকারকের আর্থিক সচ্ছলতা সম্পর্কেও অবগত হয়। আপনি ওই প্রত্যয়নপত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ, তার মানে ব্যাংক যখন রাজি হয়েছে, আমেরিকান ওই ব্যাংকটা ওই কথার ওই লোকের কথায় রাজি হয়েছে, তার মানে ব্যাংকও চেক করছে যে ওই লোকের এত টাকা আছে কিনা। তো আপনি মোটামুটি নিশ্চিত, এবং এই নিশ্চয়তা পাওয়ার পরে কিন্তু আপনি প্রোডাক্ট পাঠানো শুরু করেন। তাহলে এই যে এটাই হচ্ছে প্রত্যয়নপত্র, অর্থাৎ আপনার একটা গ্যারান্টি পাচ্ছেন ব্যাংকের থেকে যে আপনি টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রত্যয়নপত্র কেন গুরুত্বপূর্ণ, আমি বলছি এটা আপনার ঝুঁকিটা কমায় দিল, তাই না? তো বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, প্রত্যয়নপত্রের মাধ্যমে রপ্তানিকারকের পণ্য বিক্রি করে এবং আমদানিকারক তা ক্রয়ে সক্ষম হয়, কারণ আপনিও বিশ্বাস করতেছেন না যে সে পণ্য আপনি দিলে টাকা দিবে কিনা, তো এই প্রত্যয়নপত্রটা আপনার বিশ্বাস অর্জন করতেছে, ঠিক আছে। তো ব্যবসার উন্নতি ঘটবে, আপনি পণ্য অনেক বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে, আপনার সম্পদ ব্যবসার লেনটা বড় হবে প্রত্যয়নপত্র। মূল্য পরিশোধের নিশ্চয়তা, তো যে প্রোডাক্ট পাঠাচ্ছে তার জন্য এটা নিশ্চিত যে সে আমি টাকা পাবই, ব্যাংক আমাকে টাকা দিবেই যদি ওই লোক টাকা না দেয়, তো আপনার ঝুঁকিও কমে গেল। দেন অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বাড়বে, অপরিচিত ক্রেতা বিক্রেতারা তখন তারা নিজেদের মধ্যে ক্রয় বিক্রয়, আপনি বাইরের সাথেও ব্যবসা করতেছেন, আপনি চাইলে নিজের দেশের মধ্যেও ব্যবসা করবেন, অথবা আপনি বাইরে থেকে অর্ডার পাইলে আপনি নিজে তো একা সব তৈরি নাও করতে পারেন, আপনিও অন্যান্য ছোট ছোট ব্যবসায়ী থেকে প্রোডাক্ট কিছু অংশ তৈরি করে নিতে পারেন। যেমন আপনি যদি 1000 পিস শার্টের অর্ডার পান, তো শার্টের তৈরির বাটন তো আপনার কাছে না, আপনি বাটন কিনবেন কারো কাছ থেকে, তাহলে ওই বাটনওয়ালার ব্যবসা হবে, আপনি সুতা কিনবেন কারো কাছ থেকে, তো সুতা বিক্রেতার আপনার পয়সা ইনকাম হবে। আর যদি এই অর্ডারটা না পাইতেন আপনারও ব্যবসা হবে না, এই সুতার ব্যবসায়ী বা বোতামের ব্যবসায়ী তাদেরও ব্যবসা করবে, তো অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্যেরও একটা উন্নতি ঘটবে। দেন সম্পর্ক তৈরি, দুইটা দেশের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে এবং সম্পর্ক তৈরি হচ্ছে, তো প্রথমত তারা কেউ কাউকে চিনতেছে না, তো ব্যবসা করতে গেলে এই প্রত্যয়নপত্রটা তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, আস্থার জায়গা তৈরি করতেছে এই প্রত্যয়নপত্র। তো আস্তে আস্তে তারা কয়েকটা অনেকবার প্রায় বেচার পর হলে কিন্তু তাদের মধ্যেও একটা পার্সোনাল সম্পর্ক তৈরি হয়ে যাবে। ঝুঁকি হ্রাস, দুটি দেশের ক্রেতা পূর্বনির্ধারিত না বা পূর্ব পরিচিত না সাধারণত, তো এই যে টাকা পয়সা দেনা পাওনা একটা ঝুঁকি থেকেই যায়, তো এই ঝুঁকিটা কমানোর জন্যই কিন্তু আমরা প্রত্যয়নপত্রটা ব্যবহার করি। তো আপনার টাকা পাওয়ার নিশ্চয়তা হয়ে যায় এবং রপ্তানিকারকও নিশ্চিত টাকা পাবো, আমদানিকারকও নিশ্চিত যে আমার প্রোডাক্ট এখন সে দিয়ে দিবে, আমাকে আমি যে অর্ডার দিছি সেটা সে পাঠিয়ে দিবে, তো এভাবে ঝুঁকিটা হ্রাস হইল। দেন প্রত্যয়নপত্রের মাধ্যমে আমদানি রপ্তানি, আমরা একটু অনেকক্ষণ ধরেই বলতেছি যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যয়নপত্রটা লাগবেই, এই প্রত্যয়নপত্রের মাধ্যমেই কি হয় আপনার পণ্য প্রাপ্তির নিশ্চয়তা হয়, একই সাথে মূল্য পরিশোধের নিশ্চয়তাও পাওয়া যায়। তো প্রথমে কি হয়, একটা রপ্তানিকারক প্রত্যয়নপত্রের বিনিময়ে আমদানিকারকের নিকট থেকে পণ্য কিনে, প্রথমে কি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানিকারক যে পণ্য কিনবে রপ্তানিকারকের নিকট, ধরেন পণ্য কিনতেছে আমেরিকা, আমেরিকা আপনাকে টি শার্টের অর্ডার দিচ্ছে, তার কি কয়টা লাগবে, কি ধরনের কোয়ালিটি লাগবে, ডিজাইন কি হবে, এগুলো পাঠাইল, তারপর আপনি অর্ডার পাইলেন, আপনি অর্ডার পাওয়ার পর কি করবেন, আপনি অর্ডার পাওয়ার পর রপ্তানিকারক আমদানিকারককে তার অনুকূলে ব্যাংকের মাধ্যমে প্রত্যয়নপত্র খোলার একটা
দেশ বলবে, আপনি বলবেন যে ভাই আপনি ব্যাংকে একটা প্রত্যয়ন পত্র খুলেন, তখন আমদানিকারককে পণ্যের চালান, সরকার অনুমোদন এগুলো সব নিয়ে রপ্তানিকারকের যে ওনাকে টাকা দিয়ে দিব এরকম একটা নিশ্চয়তা দিয়ে ব্যাংক একটা অ্যাকাউন্ট খুলতেছে। তো এই অ্যাকাউন্টটা খোলার পরে কি হবে, শর্ত অনুযায়ী সব কিছু লেখা থাকবে সেখানে। তারপর আপনি এই প্রত্যয়নপত্রটা যখন ব্যাংক আপনাকে জানায় দিল যে হ্যাঁ প্রত্যয়নপত্র ইস্যু হয়েছে, আমি টাকা দিব, তখন আপনি কিন্তু জাহাজে, মানে আমরা এখন জাহাজ বলতে সমুদ্র পথেই পণ্য যায় আসে বেশিরভাগ, তো সমুদ্র পথে বা ফ্লাইট প্লেনেও যদি বলি, প্লেনে পণ্য দেওয়ার পরেই তার চালানি রসিদ, পণ্যের চালান, বাণিজ্যিক বিভিন্ন বিনিময় বিল, বিমাপত্র এগুলি প্রস্তুত করে আমদানিকারককে পাঠিয়ে দিল। তা আপনি যে পাঠাইছেন তার ডকুমেন্টেশন দেবেন যে আমি প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, অমুক জাহাজে দিছি, এতদিন সময় লাগবে, তোমার এই যে এটার জন্য আমি বিমা করছি, এগুলো সব পাঠিয়ে দিবেন। তারপরে এই সব দলিল পাওয়ার পরে কি হবে, আমদানিকারক পণ্য পৌঁছায় গেল, তো এগুলি দেখায় রপ্তানিকারকের পণ্য খালাস আদেশ এগুলা পাঠিয়ে দেয়। রপ্তানিকারক আমদানিকারকের পণ্য স্বীকৃতি এবং নমুনা চালান সহ ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক নির্দিষ্ট মেয়াদের শেষে রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধ করে। তো এইভাবেই পণ্যর বিক্রি, অর্থাৎ আপনি, আমি যদি সহজ ভাষায় বলি একেবারে, যে প্রথমে আপনাকে আমেরিকা থেকে শার্টের অর্ডার দিচ্ছে যে আমি এই জিনিসের শার্ট চাচ্ছি, তো শার্টের অর্ডার পাওয়ার পর আপনি কি বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটা তোমাকে দিতে পারবো, তুমি একটা ব্যাংকে প্রত্যয়নপত্র খুলে আমার জন্য, আমার নাম দিয়ে। তো সে আমেরিকান লোক তার ওইখানে ব্যাংকে চলে যাবে, সে পণ্যের সব কিছু ডিটেলস দিয়ে সেখানে আপনার এগেনস্টে বাদ বলবে যে আমি একে টাকা দিব পণ্য পায়া। তো ব্যাংক রাজি হইলো, ব্যাংক একটা প্রত্যয়নপত্র তৈরি করলো, প্রত্যয়নপত্রের কপি দেখে আপনি আপনার শার্ট তৈরি করে সেটাকে জাহাজে তুলে দিলেন। এখন জাহাজে তোলার জন্য আপনি তা আপনার চালানের বিল, আপনার অন্যান্য যা বিল আছে, আপনার বিমাপত্র যদি থাকে, তারপরে আপনাকে যে ট্রান্সপোর্টেশনের যে স্লিপ, এই সব স্লিপ আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে আপনার আমেরিকান ওই ক্লায়েন্টের কাছে। তো আমেরিকান ক্লায়েন্ট সেগুলো সব নিয়ে রাখবে, তারপর সে পণ্য পাওয়ার পরে সেগুলি দেখায় পণ্য খালাস করবে, তখন তাকে ডক রসিদ, ডক পণ্য খালাসের আদেশ ইত্যাদি নিয়ে সে রপ্তানিকারককে পাঠিয়ে দিবে। সবগুলো নিয়ে সে আবার কি করবে, রপ্তানিকারককে পাঠিয়ে দিবে। এবং এগুলি পাঠানোর পর সে আরও একটা পণ্য পাওয়ার পরে যে হ্যাঁ আমি পণ্য বুঝা পাইছি, এবং একটা নমুনা চালান সে ব্যাংকে নিয়ে উপস্থাপন করবে যে হ্যাঁ আমি প্রোডাক্ট বুঝা পাইছি এবং তার সাথে আমার কন্ট্রাক্ট, 3 মাস পরে আমি টাকা দিই। তো ব্যাংক বলবে ঠিক আছে তুমি 3 মাস তাহলে ওই ব্যবসা করতে থাকো, তো 3 মাস পরে এসে তুমি টাকা দিয়ে যাও, তখন আমি আমদানিকারককে টাকাটা দিয়ে দিব। তো এটা ব্যাংকের কাছে থাকলো, তারপরে ব্যাংক 3 মাস পরে গিয়ে সেই টাকাটা আপনি যখন আমেরিকান ওই লোক পরিশোধ করবে আপনি ব্যাংকের থেকে বুঝে নেন। এখন যদি মাঝখানে আপনার 3 মাসের আগে টাকা দরকার হয়, তখন আপনি আপনার দেশের ব্যাংকের কাছে ওই প্রত্যয়নপত্রটা দেখায় দিতে পারেন যে আমেরিকান এই লোক আমাকে 3 মাস পর টাকা দিবে বলছে, কিন্তু আমি এখনই টাকা চাই। তো তখন ব্যাংক কী করবে, আপনার দেশি ব্যাংক, তো ব্যাংক বলবে ঠিক আছে তুমি এখন চাও, তোমার তো 3 মাস পরে তুমি ধরো 50,000 টাকা পাই, তা এখন তুমি 45,000 টাকা, যেহেতু তুমি 1 মাস পরেই আসছো, তো আমার তো তখন ব্যাংক আপনি কি করবেন, আচ্ছা আপনি যদি রাজি হন ঠিক আছে দাও ভাই 5,000 টাকা কমই দাও, তখন আপনি 5,000 কমে আপনি টাকা নিয়ে চলে আসবেন। তখন ওই আমেরিকান ব্যাংক আর আপনার বাংলাদেশি ব্যাংক বুঝে নেবে টাকাটা 3 মাস পর কী হবে, আপনার কাজ ওই 45,000 নিয়েই শেষ হবে। তো এইভাবেই প্রত্যয়নপত্রে পুরো প্রসেসটা ঘটে, একটা আমদানি রপ্তানির ব্যবসার ক্ষেত্রে সহজভাবে যদি বলি এইভাবেই ঘটতেছে। তো এই হলো আজকের আলোচনা। আমরা আবারও বলি আপনাদেরকে যে আপনারা ভালো মতো লেকচারটা শুনবেন, মিনিমাম 2 বার করে শুনে এটাকে অবশ্যই CW কপিতে এই লেকচারটি অবশ্যই যুক্ত করবেন, এই লেকচারটি আপনাদের CW কপিতে দিতে হবে, ঠিক আছে? CW খাতায় আপনারা এটা নোট করবেন আমার পয়েন্টগুলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।